যত উপকার করে আল্লাহর নবীর রমজান মাসে দান করে মানুষের তার চেয়ে বেশি উপকার করতেন। রমজান মাস মানে দয়া রহমতের মাস। অন্য মাসে এক টাকা দান করলে রমজান মাসে দান করলে এক টাকা 69 গুণ বেশি নাকি হবে, এই কথা ঠিক নয়। রমজান মাসে এক টাকা দান করলে অন্য মাসের চেয়ে কত বেশি হবে তা মানুষ জানে না। এই যা দেখালা রমজান, যখন রমজান ঢুকেছে ফতেহাত আবু রাহমা, তখন রহমতের দরজা খুলে গেছে। খালি রহমত দুই হাত দিয়ে লুটে নিতে হবে, কে সেটা বুঝে। রমজানের এই রহমতকে ঠেকানোর এক নম্বর পথ হলো ইফতারি। রমজানের এই রহমতকে ঠেকানোর দুই নম্বর পথ হলো ব্যবসা বাণিজ্য। রমজানকে ঠেকানোর তিন নম্বর পথ হলো এই ধরনের ট্রাইফেলের গলির মতো তারাবি। রমজানের রহমতকে ঠেকানোর পথ হলো সকালের এত লম্বা ঘুম। লোকমান হাকিম বলছেন, জীবনে কিছু করতে চাইলে তিনটা কাজ করিও, কম খাবা, কম কথা বলবা, কম ঘুমাবা। সাহরি খেয়ে ঘুমিয়েছে, 11টার সময় উঠছে, তাহলে রাত্রে দিনের অর্ধেক চলে গেল। 4:10 শুয়ে 4:00 সালাত আদায় করেছে, 11টায় উঠলো, তাহলে কত ঘন্টা ঘুমালো? 6 ঘন্টা, 7 ঘন্টা, 7 ঘন্টা এখানে আছে আল্লাহ সুমা দুই রায়, 7 ঘন্টা মানে দুই রায়। জাকির নায়ককে আমি জিজ্ঞাসা করছি, ভাই আপনি কতখানি ঘুম কতক্ষণ ঘুমান? 3 ঘন্টা, 3.5, কতক্ষণ পড়েন? 16-17 ঘন্টা। জাকির নায়ককে আমি জিজ্ঞাসা করছি মুখামুখি, তো এটা আমাকে বলছেন। আমি বলছি টাইটা ব্যবহার না করাই ভালো, টাই ব্যবহার করিয়েন না, জায়জ না জায়জ পরে না। হেসে উঠলেন, বলল আপনার ছেলেরা সদাকল্লাহুল আজিম বলে কেন? সদাকল্লাহুল আজিম বলতে হবে না কোরআন তেলাওয়াতে। এটা হেসে উঠলেন। ছেলেরা হাততালি দেয়, হাততালি দিতে হবে না, হাততালি দেওয়া চলবে না, একটু হেসে উঠলেন। বললাম যে ওই পিসি স্কুল বাংলাদেশে আপনার অনুমতি আছে? যে বাংলাদেশে আমি কোনো কাজের কোনো দিন অনুমতি দিইনি, তবে বাংলাদেশে যাওয়ার আমার খুব স্বাদ, পরিস্থিতি হয়ে ওঠে না, আমার মনটা খুব চায় যে একবার বাংলাদেশে যাই। সময়ের দাম দিতে শিখেন, এত ঘুম কেন? এক, রমজান মানে দয়ার মাস। দান করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকারে, কোরআন তেলাওয়াত করে দয়া রহমত লুটে নিতে হবে দুই হাত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও। সারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও, দ্রুত যাও, দ্রুত যাও। এখন তো দয়া ক্ষমার মাস, এত ঘুম কেন? এত ঘুম কেন? 7 ঘন্টা ঘুমায় কি করে রাতে ঘুমানোর পরে? এক নম্বর ইফতারি, এত ইফতারি যে ইফতারিতে পেট টান টান, এত খেলে আপনি রাতে ইবাদত করবেন কি দিয়ে? আপনি তো টিকতে পারবেন না। এত প্রস্তুতি কেন? 10টার সময়তে বাজার করতে গেছে, আজকে ইফতারি করবে, সেই জন্য মহলেটা 2টা পর্যন্ত বাজার করেছে, তারপর 2টার পরে আবার ব্যস্ত রান্নাবান্না এটা রেডি করছে। একবারে সূর্য ডুবে গেছে তবু পূর্ণ রেডি করতে পারেনি, কত ব্যবস্থাপনা আছে এই সেই, শুধু একটু করে মুখে দিলে পেট টান টান হয়ে যাবে, এত ইফতারির ব্যবস্থা। 5-10টা খেজুর থাকতো বিসমিল্লাহ বলে মুখে দিয়ে আর 2টা খেয়ে নিয়ে সলাতে চলে গেলে কোনো সমস্যা ছিল না, সহজ হয়ে যেত। রমজান দয়ার মাস। রমজান দয়ার মাস। এক নম্বর, সাহারি কম খেতে হবে, তাহলে প্রস্তুতি কম হবে, খাওয়া কম হবে, মূল্যায়ন করতে পারবেন। এত প্রস্তুতি হলে আপনি, আপনার স্ত্রী, আপনার মেয়ে, কাজের মেয়ে সবাই ব্যস্ত, তাসবিহ পড়বে কখন, কোরআন তেলাওয়াত করবে কখন, বুঝাতে পারলাম না মনে হয়। 2, হাট বাজার। এত যদি কাপড় কিনেন, স্যান্ডেল জুতা কিনেন, তাহলে দর্জিকে সাপ্লাই দিতে হবে, দর্জি ব্যস্ত। দোকানদার মনে করছে যে 11 মাসে যত টাকা ইনকাম করেছি রমজানে তার চেয়ে বেশি করবো,
তাহলে ব্যবসায়ী ব্যস্ত, কর্মচারী ব্যস্ত, দর্জি ব্যস্ত, সবাই ব্যস্ত। রমজানকে মূল্যায়ন করা হচ্ছে না অবমাননা করা হচ্ছে? অবমাননা করা হচ্ছে, সবাই ব্যস্ত। এইভাবে ইবাদত, এইভাবে ইবাদত করলে তো দয়া রহমত ধরা যাবে না। এই যে গত রাত চলে গেছে, এখন থেকে শুরু করেন, দশটা রাত, নয়টা আছে বা আটটা আছে সামনে, অল্প খাবেন, শুয়ে যান, এসার সলাত আদায় করে শুয়ে যাবেন, ঘণ্টাখানেক থাকবেন, এক দেড় ঘণ্টা দুই ঘণ্টা থাকবেন, এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে উঠে যান, এগারোটায় উঠে যান, গরমের দিন গোসল করেন, খাওয়া কম আছে, রেডি হন, সলাত আরম্ভ করেন, আল্লাহু আকবার, সুরা তো কিছু মুখস্থানে সুরা এখলাস আছে, পড়তে থাকেন, বিসমিল্লাহ এখলাস, বিসমিল্লাহ এখলাস, বিসমিল্লাহ এখলাস, পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন রুকুতে যাবেন, রুকুতে বলেন সুবহান রাব্বিয়াল আজিম, বলতে থাকেন একবারে সুরা বাকারা পড়ার সমান এক দেড় ঘন্টা, তারপরে উঠে আসেন, দোয়া পড়েন, সিজদায় চলেন, বলতে থাকেন আল্লাহু ইন্নাকা আফুবুন তুহিবুল আফু, বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আলা যতক্ষণ সম্ভব হয়, আবার উঠে আসেন, আবার যান, এ হলে এক রেখাত, এভাবে আর এক রেখাত, এ হলো দুই রেখাত, এভাবে আর দুই রেখাতে হলে চার রেখাতে, এবার দরজাটা বন্ধ করেন, এই ঘরে যেন কেউ ঢুকতে না পারে, হঠাৎ করে কেউ ঢুকে গেলে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, আর একজন পাশে থাকলে কান্নাকাটি করতে পারবেন না, নির্জনে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুল দাকারাল্লাহ খালিয়ান ফাফাজা তাইনাহু, নির্জনে মানুষ আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর করে ঝরলো, এই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে। সেই রাত আজকেই, রাত পার হতে দিতে হবে না, আগে ক্ষমা নিতে হবে, তারপরে কোনো কথা, ক্ষমা কেঁদেই নিতে হবে, জোর করে নয়, ক্ষমা কান্নাকাটি করে নিতে হবে, আজকে রাতেই নিব, নির্জনে নিব, ঘণ্টা যাব তাসবি তাহলিল জিকির আজকার হাত তুলে কান্নাকাটি, এরপরে আর চার রেখাত, এইভাবেই দেখবেন আজানের টাইম হয়ে আসছে, তাড়াহুড়া করে তিন রেখাতে এক রেখাত ভিতর পড়ে নিয়ে সাহারি করতে যান, আমি মনে হয় বুঝাতে পারলাম না। এইভাবে রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ঢাকাতে রমজানকে মূল্যায়ন করছে জাগার রাতকে বক্তৃতা দিয়ে, বক্তা আসছে বিভিন্ন জেলা থেকে, দিয়ে এসার সলাতের পরে বক্তা বক্তব্য দিচ্ছে, তারপরে সাহারির টাইম হয়ে আসছে, তখন এসার সলাত আদায় করে নিয়ে তারাবি তাড়াহুড়া করে পড়ে নিয়ে খেতে যাচ্ছে, এর নাম নাকি রাত্রি জাগা বক্তৃতা দিয়ে। আর চাঁপাইনবাবগঞ্জে সবাই মিলে মহিলা পুরুষ এক জায়গাতে বিভিন্ন জায়গাতে দলবদ্ধ হয়ে বসে ভিন্ন ভিন্ন, আর গল্প টল্প করে, আর জিলাপি খায়, আর কোরআন মাজিদ পড়ে, তার নাম নাকি রাত্রি জাগা। রাত্রি জাগার এই পদ্ধতি ঠিক নয়, রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কথাই জাকাত দিতে বাধ্য অনুরোধ জানিয়েছি, এরপরে দান, গরিব মানুষ হলেও দান করবেন, দান করবেন, পানির ব্যবস্থা মসজিদে, বেসরকারি প্রতিষ্ঠানে, মাদ্রাসায় পানির ব্যবস্থা, অসহায় পরিবারে দুই কাপড় চোপড়, অসহায় মা চাচিকে কাপড় চোপড় দিবেন, তিন বেসরকারি কওমি মাদ্রাসা মসজিদে দান করবেন। এ হলো দানের একটা সিরিয়াল পরামর্শ দিয়ে গেলাম। ফকির যে চেয়ে বেড়ায় এসেছে দেন, মিসকিন চাইতেও পারে না, সংসারে চলে না, তার সাথে আবার গণ্ডগোল আছে। আপনি বলছেন আপনার আম্মাকে, আম্মা ওই যে আমাদের পাড়াতে একটা আমার চাচি ছিল না, তাকে একটা কাপড় দেন তো, আম্মা টাকা দিয়ে পাঠালাম, তখন আপনার মা বলছেন করেছিস কি, ও তো দিন রাত তোর বদনাম করে, না 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 না, যে আম্মা তাকেই তো দিতে হবে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে শত্রুকে বড় পিঁড়ে বসতে দিতে হয়, মানে শত্রুকে বেশি ভালোবাসতে হয়, শত্রুকে সম্মান করতে হয়, আম্মা ওকে দেন তো, ওকে কাপড়টা দেন, ও যতই আমাদের বিরুদ্ধে কথা বলুক, ও হলো মিসকিন, চাইতেও পারে না, সংসারে চলে না। এইভাবে দানের পরামর্শ দিলাম, রমজান পার হয় না যেন, অল্প করেন আর বেশি করেন, দান করবেন জরুরি, সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানালাম। তারপরের অংশ, রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করেন বিশেষভাবে, গত রাত থেকে রমজান শেষ হওয়া পর্যন্ত কান্নাকাটি করে একাই সলাত আদায়ের চেষ্টা করবেন, এসার জামাতটা জামাতে পড়ে নেবেন, এসার সলাতটা, তারপরে বাকি সলাতটা একাই মূল্যায়ন করার চেষ্টা করবেন, জামাতে পড়লে চার রেকাত পড়ার পরে পৃথক হয়ে যান, কান্নাকাটি করা লাগবে,
হাজারো মানুষ পৃথিবীতে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আমি বোকা মানুষ কান্নাকাটি করতে পারি না, সেই জন্য আপনি মনে করছেন মানুষ কান্নাকাটি করে না। দেখেন আপনি নহে কালকে উমরায় চলে যান, মদিনা মক্কাতে দেখে আসেন, মানুষ কেঁদে মাটিতে পড়ে আছে, কান্নাকাটিতে পাশে থাকা যায় না, একবারে হু হু করে কেঁদে উঠেছে, তার কান্নাতে আপনি পাশে থাকতে পারবেন না। আল্লাহ বলছেন কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি বলেন তো? চোখের এক ফোঁটা পানি। পৃথিবীতে এর চেয়ে প্রিয় আল্লাহর কাছে কিছু নেই, সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না, এরকমই তার যাওয়া অসম্ভব। গাভীর ওলান বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। অতএব রমজানকে মূল্যায়ন করুন। আহলে হাদিস বা লামাজাবি কারা, তাদের পরিচয় কি? পৃথিবীতে কিছু মানুষ